নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল তো বন্ধুরা বর্তমানে কিন্তু ইসিআই তরফ থেকে একটু দু ফটোওয়ালা নতুন ভোটার কার্ড কিন্তু লঞ্চ করা হলো আপনারা জানেন যে কিছুদিন আগে এই যে ভোটার কার্ডটি এটা লঞ্চ করা হয়েছিল কিন্তু বর্তমানে কিন্তু এটা বাদ দিয়ে আবার কিন্তু নতুন ভোটার কার্ড কিন্তু লঞ্চ করা হয়েছে সেই ভোটার কার্ড কিন্তু হাই সিকিউরিটিওয়ালা ভোটার কার্ড এবং কিন্তু সেখানে দুটো ফটো থাকবে আপনার একটা ফটো আপনার সামনে থাকবে এবং আটটা ফটো কিন্তু আপনার মার্কস হিসাবে কিন্তু থাকবে সেই ফটোটা তো সেই নতুন ভোটার কার্ড যে লঞ্চ করা হয়েছে সেই ভোটার কার্ডে কি ভাবে আপনি ডাউনলোড করবেন এবং সেই কার্ডে কী কী চেঞ্জ করা হয়েছে সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখে দেবো যে সেই নতুন ভোটার কার্ডে কী কী আপডেট বর্তমানে কিন্তু করা হয়েছে তো সেই জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মন সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিড় করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশ থেকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমত এই ভোটার হেল্পলাইন অ্যাপটা কিন্তু ওপেন করবেন ওপেন করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান শো হয়েছে ই এপিক বলে এই অপশানটা আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন তারপর কিন্তু আপনার সামনে এমআইটি পেজ ওপেন হয়ে যাবে এরপর যদি আপনি আগে থেকে রেজিস্ট্রেশন হয়ে থাকে তাহলে এখানে কিন্তু মোবাইল নাম্বার বসিয়ে এখানে লগ ইন করবেন এবার যদি নতুন হয়ে থাকেন তাহলে কী করবেন নিউ ইউজার অপশানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এখানে মোবাইল নাম্বার বসিয়ে একটা পাসওয়ার্ড জেনারেট করবেন এবং সেটা দিয়ে আপনি রেজিস্ট্রেশনটা করে নেবেন ঠিক আছে আমরা সমস্ত বসে রেজিস্ট্রেশনটা করে নেবেন করে নেওয়ার পর তারপর কিন্তু সেই আইডি পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন কিন্তু করতে হবে এবার লগ ইন কীভাবে করবেন তো লগ ইন করার জন্য এখানে কিন্তু আপনার মোবাইল বসিয়ে সেন ওটিপি বাটনে ক্লিক করবেন তো আমার আগে থেকে রেজিস্টার হয়েছে সে লগ ইন করবো তো এখানে মোবাইলের বসিয়ে সেন ওটিপি বাটনে ক্লিক করলাম ক্লিক করে দেওয়ার পর আপনার মোবাইলে কিন্তু একটা ওটিপি যাবে সেই ওটিপিটা বসিয়ে এবং একটা পাসওয়ার্ড যেটা জেনারেট করেছিলেন রেজিস্ট্রেশন সময় সেই পাসওয়ার্ডটা বসিয়ে লগ ইন বাটনে ক্লিক করবেন লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এমওটি ড্যাশবোর্ড আপনার সামনে ওপেন হয়ে যাবে তারপর ইএপিক অপশানে পুনরায় ক্লিক করবেন তারপরে আপনারা এপিক নাম্বার থাকলে এপিক নাম্বার সিলেক্ট করবেন যদি রেফারেন্স আইডি নাম্বার থাকে তো রেফারেন্স আইডি নাম্বার এখান থেকে সিলেক্ট করবেন করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর যদি এপিক নাম্বার সেখানে সিলেক্ট করে থাকেন তো এপিক নাম্বার এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর স্টেটটা এখান থেকে আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন স্টেটটা সিলেক্ট করে নেওয়ার পর ফিস ডিটেলস বাটনে ক্লিক করবেন ফিস ডিটেলস বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ভোটার কার্ডের সমস্ত ডিজিস্ট এইভাবে শো হয়ে যাবে এর কিন্তু নতুন আপডেট এসেছে যে এই অ্যাপে সেই জন্য এইভাবে শো হচ্ছে তো তারপর আপনি কী করবেন তারপর কিন্তু পসির বাটেন এখানে দেখতে পাচ্ছেন এই পসির বাটনে কিন্তু ক্লিক করবেন পসির বাটনে ক্লিক করলে আপনার মোবাইলে কিন্তু একটা ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে নেবেন ওটিপিটা বসিয়ে নেওয়ার পর তারপরে ভেরিফাই অ্যান্ড ডাউনলোড ই এপিক বলে অপশান আছে এই অপশানে আপনি ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এইভাবে কিন্তু এপিক কার্ডটি আপনার সামনে শো হয়ে যাবে এরপর আপনি কি করবেন এরপর এটা যদি আপনি জুম করে আপনাদের দেখাই এখানে কিন্তু অনেক রকম কিন্তু চেঞ্জ করা হয়েছে তো সেই জন্য আমি জুম করলাম জুম করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রথম এখানে আমি এক থেকে বলে দিচ্ছি যে কী কী চেঞ্জ করা হয়েছে আপনাদের বলে দিচ্ছি তো দেখুন এই যে এপিক কার্ডে এই যে প্রথম জায়গাটা এখানে কিন্তু ডেট অফ বার্থ ছিল না এখানে নাম বাবার নাম ছিল কিন্তু ডেট অফ বার্থ ছিল না কিন্তু ডেট অফ বার্থ এখানে যোগ করা হয়েছে এবং এখানে সঙ্গে আর একটা যোগ করা হয়েছে যে ফটো এখানে কিন্তু একটা ফটো ছিল কিন্তু এখানে আর একটি ফটো কিন্তু এখানে আপডেট করা হয়েছে তারা জুম করে এখানে দেখতে পাই এই যে একটা ফটো কিন্তু এখানে আপডেট করা হয়েছে এই ফটোটা কেন আপডেট করা হয়েছে বর্তমানে কিন্তু এপিক সিকিউরিটি বাড়ানোর জন্য বা আইপি কার্ডটা আরও যদি সিকিওর হয় সেই জন্য কিন্তু এই ফটোটা আপডেট করা হয়েছে এখানে কিন্তু ফটো এবং কিন্তু এপিং নাম্বার পাশে কিন্তু লেখা রয়েছে এটা কিন্তু বর্তমান নতুন কিন্তু আপডেট করা হয়েছে ঠিক আছে এবং কিন্তু এটা দেখতে পাবেন এখানে কিন্তু যে কিউআর কোডটা এখানে ডান ছিল এটাকে বাম পাশে নিয়ে আসা হয়েছে তো কিন্তু কিছু রকমের কিন্তু আপডেট করা হয়েছে কিন্তু এই আপডেটটা করার কারণ হচ্ছে বর্তমানে কিন্তু যাতে এই এপি কার্ডটা আরও সিকিওর হয় আরও যাতে এবং হাই সিকিউরিটি হয় সেই জন্য কিন্তু এই আপডেটটা কিন্তু নিয়ে আসা হয়েছে এখন কিন্তু আপনি দেখতে পাবেন এখন কিন্তু ডাউনলোড করে আপনি দেখুন এখানে কিন্তু আপনার একটি ফটো আছে এবং একটি ফটো কিন্তু ছোট্ট একটা উপরে কিন্তু আরও একটা ফটো কিন্তু রয়েছে ঠিক আছে এবার যদি আপনি এন পোর্টাল থেকে করতে তাহলে কী করবেন তাহলে কিন্তু প্রথমে এই অফিসের বসে চলে আসবেন এর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেব চলে আসার পর তারপর আপনি কী করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ই এপিক বলে অপশান রয়েছে সেই ই এপিক অপশান কিন্তু আপনাকে ক্লিক কিন্তু করতে হবে এ দেখতে চান ই এপিক অপশান এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনারা যদি এখানে আগে থেকে আইডি পাসওয়ার্ড থেকে থেকে তো লগ ইন করবেন যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে এখানে রেজিস্টার অপশানে ক্লিক করে আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন ঠিক আছে তো আইডি পাসওয়ার্ড এখানে আমার হয়ে আছে সেই কিন্তু এখানে আইডি পাসওয়ার্ড বসিয়ে আমি লগ ইন করে নেব তো লগ ইন করে দেওয়ার পর তারপর আপনার সামনে এমনটি পেজ ওপেন হয়ে যাবে তারপর কিন্তু ই এপিক ডাউনলোড অপশানে পুনরায় ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর তারপর আপনার এপিক নাম্বার এখানে সঠিকভাবে বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পর এখানে কিন্তু আপনার এখানে স্টেটটা আপনি সিলেক্ট করে নেবেন স্টেটটা সিলেক্ট করে নেওয়ার পর সার্চ বাটনে ক্লিক করবেন সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু সমস্ত ড্রেসটা এইভাবে শো হয়ে যাবে এবং এখানে মোবাইল নাম্বার কিন্তু এখানে শো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এরপর আপনি কী করবেন এরপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন সেন্ড ওটি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার এই মোবাইল নাম্বার কিন্তু একটা ওটিপি যাবে সেই ওটিপিটা বসিয়ে এখানে ভেরিফাই বাটনে কিন্তু ক্লিক করবেন ঠিক আছে ওটিপিটা বসিয়ে ভেরিফাই বাটনে ক্লিক করবেন ভেরিফাই বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার সামনে নতুন একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে এবং কিন্তু আপনার যে ভেরিফাই হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে ওটিপি কিন্তু ভেরিফাই হয়ে গেল এরপর কি করবেন এখানে ক্যাপচা বসাবেন ক্যাপচা বসিয়ে ডাউনলোড ই এপিক অপশন কিন্তু ক্লিক করবেন তো এরপর কিন্তু ডাউনলোড হয়ে গেল হয়ে যাওয়ার পর এটা আপনি ওপেন করবেন ওপেন করার পর এখান আপনি দেখতে পাবেন যে আপনার এখানে ভোটার কার্ড কিন্তু আপডেট এসেছে এই ভোটার কার্ডটি কিন্তু নতুনভাবে কিন্তু লঞ্চ করা হয়েছে এখানে কিন্তু দেখতে পাবেন একটা ভোটার কার্ডে আপনার একটা ফটো আছে কিন্তু এখানে আরও একটা ছোট্ট একটি ফটো এবং কিন্তু এখানে ভোটার কার্ডের নাম্বার কিন্তু আগে থেকে যোগ করা আছে কারণ এই ভোটার সিকিউরিটি রিজনের জন্য বা হাই আরও হাই সিকিউরিটি করার জন্য এই ভোটার কার্ডে কিন্তু এই আপডেটটা কিন্তু নিয়ে আসা হয়েছে এবার এই ভোটার কার্ড থেকে কীভাবে এটা আপনি যে এবার এই ভোটার কার্ডটি আপনি কিন্তু কেটে আপনি লেমিনেশন করে এটা সমস্ত কাজে ইউজ করতে পারবেন তো এবারে এটা এই ভোটার কার্ডটি কীভাবে আপনি ফটোশোয়ের মাধ্যমে কাটবেন এবং কীভাবে লেমিনেশন করবেন এ যদি ডিটেলসের ভিডিও চান তাহলে কিন্তু কমেন্ট করুন আমি কিন্তু নেক্সট ভিডিও দেখে দেবো এটা ফটোশোয়ের মাধ্যমে কীভাবে আপনি কাটবেন কত সাইজে কাটবেন তারা কিন্তু নেক্সট ভিডিওতে আলোচনা করব ঠিক আছে এবং আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে এই ভিডিওটা একটা লাইক করে দেবেন এবং ভিডিওটা কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকবে থেকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওতে থ্যাংক ইউ